তুমি যদি এরকম কোনো চ্যানেল দেখেছো যেই চ্যানেলে হাজারেরও নিচে সাবস্ক্রাইবার রয়েছে, চ্যানেলটা মনিটাইজ হয়নি, অথচ চ্যানেলের ভিডিওতে অ্যাডস আসছে, তাহলে কিন্তু ওইরকম চ্যানেল থেকে কনফিউশনে থাকার একদম দরকার নেই। কারণ আজকের এই ভিডিওতে সেই কনফিউশনটা আমি দূর করে দেবো। তো আমার একটা চ্যানেল রয়েছে যেই চ্যানেলে মাত্র 50টা সাবস্ক্রাইবার, আর ওই চ্যানেলের কোনো ভিডিওতে অ্যাডস আসায় একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে দাদা তোমার চ্যানেলটা তো মনিটাইজ নয়, তাহলে কেন অ্যাডস আসছে? তো এই প্রশ্নের উত্তরটা আমি এখন তোমাকে দেবো। তো অ্যাডস আসার দুটো কারণ রয়েছে, একটা হচ্ছে কপিরাইট ক্লেমের কারণে, অর্থাৎ আমি যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করেছি ওই মিউজিকের কারণেই কিন্তু কপিরাইট ক্লেম চলে এসেছে, আর কপিরাইট ক্লেম আসার কারণেই কিন্তু ইউটিউব অ্যাড শো করাচ্ছে। এখন হয়তো বলবে যে অ্যাড শো করাচ্ছে মানে টাকা ইনকাম হচ্ছে। হ্যাঁ, টাকা তো ইনকাম হচ্ছে, ওই টাকাটা কিন্তু আমি পাচ্ছি না, ওই টাকাটা কে পাচ্ছে? ওই যে মিউজিকের যে মালিক রয়েছে সে কিন্তু পাচ্ছে। অর্থাৎ তোমার কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম মিউজিকের কারণে আসে, সম্পূর্ণ টাকা কিন্তু ওই মিউজিকের যে অরিজিনাল ওনার রয়েছে সে কিন্তু পাবে, আর যেই কারণে কিন্তু ইউটিউব অ্যাড শো করাচ্ছে। তো এটা হলো একটা কারণ। এবার চলো দ্বিতীয় নম্বর কারণটা বলি। তো তুমি হয়তো এবার বলবে যে এরকম অনেক ভিডিও দেখেছি যেই ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই অথচ অ্যাড শো করছে। হ্যাঁ, সেটা করছে, তার কারণ হচ্ছে ইউটিউবের নতুন আপডেট। অর্থাৎ ইউটিউব এখন চাইছে কি চ্যানেল মনিটাইজ হোক আর না হোক সব চ্যানেলে অ্যাড শো করাবো, আর এই অ্যাড শো করানোর ফলে ইউটিউবের নিজেরই ফায়দা হবে। কারণ যে চ্যানেলটা মনিটাইজ নেই যদি সে অ্যাড শো করায় এবং যে টাকাটা ইনকাম হবে সেটা কিন্তু সে তার নিজের পকেটে রেখে দিবে, সেটা কিন্তু ক্রিয়েটার্সকে আর দিতে হবে না। তাই তো ইউটিউব তার নিজের ফায়দার জন্য সমস্ত ভিডিওতে অর্থাৎ সমস্ত চ্যানেলে সে অ্যাড শো করাচ্ছে, আর এই দুটো কারণে কিন্তু চ্যানেল মনিটাইজ না থাকা সত্ত্বেও ভিডিওতে অ্যাডস আসে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমার মনে থাকা কনফিউশনটা দূর হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও। তো এখানে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।